কারোর কাছে এক টাকা ঘরের জন্য চাইতে যায়, গালে একটা থাপ্পড় কষে দিয়ে আমাদের কাছে খবরটা পড়াবে। পাঁচিলে বসেছিল, যারা পাঁচিলে বসে বসে দেখছিল কি হয় কি হয়। আর কিছু নেতা ক্ষুদ্র দু একজন আছেন যারা হয়তো আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, তারা পিছন থেকে ছুরি মেরেছিলেন। জেলা পরিষদের সদস্য, নাম বলতে অসুবিধা নেই, খাদিজা বেগম, এই বেগমজি পিছন থেকে চক্রান্ত করলেন, আমরা ধরে ফেললাম। বেগম বেগমজির সঙ্গে আরো কিছু ছিল, তারাও পিছন থেকে চক্রান্ত করেছিল। কেউ কেউ জেলে বসে সেখান থেকে চক্রান্ত করেছিল, বলেছিল যদি ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জেতে তাহলে আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই, দলটা সবার ঊর্ধ্বে, ব্যক্তি সবার ঊর্ধ্বে নয়, শওকত মোল্লা সবার ঊর্ধ্বে নয়, দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর দলের সিম্বলটা হলো জোড়াফুল, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আপনারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে এই ভাঙড়ের শেষ কিছুটা হাজিয়েছিলেন। আমি আপনাদের কুর্নিশ জানাই। লক্ষ্য 2026, পাখির চোখ বিধানসভা নির্বাচন, আমাদের স্বপ্নের বিধানসভা ভাঙড়। মমতাদি সবচেয়ে যে বিধানসভার মানুষকে ভালোবাসে এই জেলায়, সেটা হলো এই ভাঙড় বিধানসভা। আমাদের যখন দেখা হয় তখন বলে ভাঙড়ের মানুষকে আমার সালামটা জানাস। আমি দুঃখিত নই, আমি 2021 হেরেছি, আমার কোনো কষ্ট নেই। আমি জানি ভাঙড়ের মানুষ একদিন ভুল বুঝতে পেরে একদিন তারা এই ভাঙড়ে আবার তৃণমূল কংগ্রেসকে উপহার দেবে। তাই লোকসভা নির্বাচনে জেতার পরে দিদির সঙ্গে যখন দেখা হলো তখন বলল, দেখলি আমি তো বলেছিলাম ভাঙড়ের মানুষ একবার ভুল করে বারে বারে তারা ভুল করে না, আবার তারা ভাঙড়কে আমাকে উপহার দিয়েছে। আমি তাই আপনাদের কাছে বলবো, অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে, পাঁচিলে বসে থাকা লোকগুলো তারা বিভিন্ন খেলা খেলার চেষ্টা করবে, আপনারা এ সমস্ত কান দেবেন না। চার পয়সা, দু পয়সা, ছ পয়সা যারা নেতা আছে আর এখানে যারা বিরোধীরা আছে, বাংলার মধ্যে সবচেয়ে বিরোধী যদি কোনো দুর্বল যদি থাকে সেটা হলো আমাদের ভাঙড়ে। কারণ আমাদের অপোজিশন যে আছে, সেই আইসে বলি আর সিপিএম বলি, গোটা বাংলায় যাদের অস্তিত্ব নেই, গোটা বাংলার মানুষ যাদেরকে ক্ষমা করে, আমাদের বিরোধী হলো তারা। ফলে এখানে আমাদের চিন্তার কোনো কারণ নেই। ভাঙড়ে 70-72% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে, ভাঙড়ে 30% আমার হিন্দু ভাই বোনেরা বসবাস করে। আমরা হিন্দু মুসলমান করি না, আমরা সকলকে সম্মান দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজনীতি করি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন। তাই আমি সকলকে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের সম্প্রীতির মেলবন্ধনটা আরো বেশি শক্তিশালী করতে হবে, আমাদের সংগঠনটা আরো বেশি শক্তিশালী করতে হবে। বুথে বুথে আমাদের যারা আছে তাদেরকে সকলকে আরো বেশি সংগঠিত হতে হবে। আর এক করব, আমরা 17,000 ঘর এই ভাঙড়ে পেয়েছি, তার সার্ভে হচ্ছে, হয়তো যার দুতলা বাড়ি সেই নামগুলো হয়তো কেটে যাবে, সাদলা বাড়িগুলো হয়তো নামগুলো কেটে যাবে, কিন্তু বাদ বাকি যে 10,000, 12,000, 15,000 থাকবে, আমি আমার সম্পূর্ণ নেতাদের যেমন অনুরোধ করছি, আপনারা কারো কাছ থেকে একটা কানাকড়ি পয়সা আপনারা নেবেন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমি যারা বেনিফিসারি এই গোটা ভাঙড়ে যারা আছেন, গোটা ভাঙড়ে 1-2 নম্বর ব্লকে যারা আছেন, আজকের এই প্রকাশ্যে মঞ্চ থেকে ঘোষণা করছি, যদি আমাদের কোনো নেতা, সে বুথের নেতা হোক, অঞ্চলের নেতা হোক, সে ব্লকের নেতা হোক, সে বিধানসভার নেতা হোক, সে কোনো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার হোক কিংবা জেলা পরিষদের মেম্বার হোক, যদি কারোর কাছে 1 টাকা ঘরের জন্য চাইতে যায়, গালে একটা থাপ্পড় কষে দিয়ে আমাদের কাছে খবরটা পড়াবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এই টাকা মামাটি মাংসের সরকার দিচ্ছে, অনেক কষ্ট করে সরকার চালাচ্ছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে এই টাকা গরিব মানুষের টাকা, এই টাকা কোনো নেতার অধিকার নেই, এটা প্রথমেই মাথায় রাখতে হবে। একজন দুজনের জন্য আজকে দল কালিমালিপ্ত হবে, একজন দুজনের জন্য তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হবে, একজন দুজন তিনজনের জন্য দল বিপদে পড়বে, বিরোধীরা আওয়াজ তুলবে, এই জিনিস কিন্তু চলবে না। এটা আমি সকলের কাছে অনুরোধ করছি। কি আমার সঙ্গে সবাই একমত নাকি? ধন্যবাদ সকল।